হ্যালো গাইস, শুভ সকাল। আমি মোহাম্মদ রুবেল সরকার, রুবেলটেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি আজকে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ নৌবাহিনী 2022-23 বি অফিসার ক্যাডেট ব্যাচ একটি সার্কুলার প্রকাশ করেছে। এই সম্পর্কে আমি আপনাদের সামনে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলব। 2023 বি অফিসার ক্যাডেট ব্যাচ সার্কুলারটি পদের সংখ্যায় রয়েছে জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্র্যাফ্ট পাইলট, নৌ মান্ড ও সাবমেরিনার হইতে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীতে। জয়েন্ট বাংলাদেশ নেভি টেক স্মার্ট ডিসকাশন। যে সার্কুলারটি পাবলিশ করেছে উপযুক্ততা, তার বয়স এক নাম্বার হলে বয়স 1 জুলাই 2023 তারিখ 16 বছর হতে 21 বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 23 বছর। অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। শারীরিক মান ন্যূনতম পুরুষ এবং মহিলা। উচ্চতা পুরুষের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার অর্থাৎ 5'4". মহিলাদের ক্ষেত্রে 157.48 সেন্টিমিটার অর্থাৎ 5'2". ওজন 50 কেজি, মেয়েদের ক্ষেত্রে 47 কেজি। গ নাম্বার, বুকের মাপ স্বাভাবিক হলে 76 সেন্টিমিটার অর্থাৎ 30, প্রসারিত হলে 181 সেন্টিমিটার অর্থাৎ 32, স্বাভাবিক 71 সেন্টিমিটার অর্থাৎ 28, প্রসারিত 76 সেন্টিমিটার অর্থাৎ 30। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অবলিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ও লেভেল 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টি এ গ্রেড ও 3টিতে বি গ্রেড থাকতে হবে, এবং এ লেভেলের জন্য ন্যূনতম 2টি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। খ নাম্বার, সশস্ত্র বাহিনী কর্মরত প্রার্থীদের মাধ্যমে ও উচ্চ মাধ্যমিক বা সমমানের বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 4.5 পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। 2022 সালে এইচএসসি সমমান পরীক্ষার্থীগণ ও আবেদনও করতে পারবেন। বৈবাহিক অবস্থা অবিবাহিত, জাতীয়তা শুধু বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক। অযোগ্যতা সেনা, নৌ বা বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে ISSB কর্তৃক 2 বার ফিল্ড আউট প্রত্যাখ্যান হলে সেনা কমান ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হইবে। মনোনয় প্রার্থী 11 নম্বর, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ ও বিষয় সমূহ। পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর 14। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19। অক্টোবর 2022 পুরুষ প্রার্থী, 20 অক্টোবর 2022 মহিলা প্রার্থী।
লিখিত পরীক্ষার তারিখ ও বিষয় সময় 21 অক্টোবর 2022, বুদ্ধিমত্তা ইংরেজি ও সাধারণ জ্ঞান, নৌবাহিনী স্কুল ও কলেজ বন্দর চট্টগ্রাম, 18-19 অক্টোবর 2022 পুরুষ প্রার্থীগণ, 20 অক্টোবর 2022 মহিলা প্রার্থীগণ। আবেদনের শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2022। যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য এই সার্কুলারটি অতি গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে আমার এই প্রতিবেদনটি দেখে এবং আমি যে সার্কুলারটি সম্পর্কে বলতেছি এই সার্কুলারটি ভালোভাবে আপনারা যাচাই বাছাই করে তারপরে আবেদন করতে পারেন। বেতন ও ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে মিড শিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন। আবেদন ফর্ম সংগ্রহ করুন অনলাইনে। আবেদন পদ্ধতি স্টুডেন্টে যেসব প্রার্থীগণ বা স্টুডেন্ট অথবা ছাত্র ছাত্রী যারাই রয়েছেন কিভাবে অনলাইনে আবেদন করতে হয় আমি সে সম্পর্কে আপনাদের বিস্তারিত কিছু কথা বলব। আবেদনকারী প্রার্থীগণ www.joinnavy.navy.mail বিডি ওয়েবসাইট প্রবেশ করে হোম পেজ থেকে এর বাম পাশে অ্যাপ্লাই নাও এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষে পর্যায়ক্রমে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট অথবা ডেবিট কার্ড যেমন ভিসা কার্ড, মাস্টার কার্ড ও আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, টি ক্যাশ, নগদ, শিওর ক্যাশ, এম ক্যাশ, মাই ক্যাশ, ওয়ান ক্যাশ, ইজি ক্যাশ, কিউ ক্যাশ, নেক্সাস, এমএক্স ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 700 টাকা অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করে যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল আপ লেটার ফর্ম কনফার্মেশন A1 পূরণকৃত আবেদন ফর্ম এবং পার্সোনাল ইনফরমেশন ফর্ম ডাউনলোড ও পিন করে পরবর্তী প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল আপ লেটার বর্ণিত অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে। যদি কোনো প্রার্থী উক্ত কল আপ লেটার ও ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হন তবে আবেদনকারীর মোবাইল নাম্বারে প্রদত্ত রোল ও ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও পিন করা যাবে। এভাবে আপনারা আবেদন পত্রটি সম্পূর্ণ করতে পারেন। তবে আপনাদেরকে আরেকটি বিষয়ে আমি সতর্কতা করে রাখি, ফর্মটি অবশ্যই আপনারা আগে বিজ্ঞপ্তি ভালোভাবে আপনারা পড়বেন এবং দিক নির্দেশনা কী কী চাইছে, এই বিজ্ঞপ্তির ফর্ম পূরণের জন্য কী কী ডকুমেন্ট লাগবে এগুলো ভালো করে কালেকশন করে নিয়ে আপনারা চাইলে নিজ নিজ বাসার থেকেও আপনারা আবেদন করতে পারেন অথবা আপনারা আপনি জেলা, উপজেলা, শহর যে কোনো কম্পিউটারের দোকানে যেয়ে আপনি সশৈলে উপস্থিত থেকে আপনি বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে দেন, তারপরে আপনি আবেদনটি ফাইনাল সাবমিট করবেন। আর ফাইনাল সাবমিট করার আগে অবশ্যই আপনাদেরকে আবারও আমি বলি পুনরায় রিচেক করে নেবেন, কারণ ভুল কোনো তথ্য যদি আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। আর আবেদন ফি বাবদ 710 টাকা তারা কেটে নিবে। দেখেন শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে, আপনি সরাসরি সুপারিশ বা কোনো চিঠি কিংবা কোনো প্রক্রিয়ার মাধ্যমে যদি যেতে চান সেক্ষেত্রে আবেদনটি গ্রহণযোগ্য হবে না। আবেদনের শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2022। খুব ভালোভাবে প্রতিবেদনটি আপনারা দেখে পুনরায় চাইলে আবেদন করতে
পারবেন। বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীতে 2022-23 বি অফিসার ক্যাডেট ব্যাচ। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই প্রতিবেদনটিতে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে পরবর্তীতে যে কোনো নোটিফিকেশন, যে কোনো সার্কুলার, চাকরির আবেদনের নিউজ সরাসরি আপনার চ্যানেল কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।